السلام عليكم ورحمة الله وبركاته. তাহলে দেন আপনি, তাহলে দেন আপনি সৃষ্টি প্রমাণটা দেন। আচ্ছা আচ্ছা বলুন, আদম আলাহ সাল্লাম থেকে তো মানুষের মানুষের আস্তে আস্তে মানুষের আগমন আদম আলাহ ঘটে সালাম বা থেকে সৃষ্টি, আমাদের সৃষ্টি, এটা আপনাকে কে বলছে ভাই? আদম আলাহ সালাম থেকে আমাদের সৃষ্টি, এটা আপনাকে কে বলছে? ইতিহাসে কি এমন কোনো কিছু আছে যে এই আদম আলাহ সাল্লামের আগে পূর্বে না, এখানে আপনি আরো ইতিহাস বলছেন মানুষ না ছিল? ভাই, ইতিহাস আর ধর্মগ্রন্থ আলাদা জিনিস ভাই। ধর্মগ্রন্থে যেটা লেখা আছে আর ইতিহাস যেটা, সেটা সম্পূর্ণ ভিন্ন জিনিস ভাই। ধর্মগ্রন্থ আচ্ছা, ইতিহাস না ভাই। ধর্মগ্রন্থে বলা হয়েছিল যে আদম আলাহ সাল্লাম সর্বপ্রথম মানুষ এই পৃথিবীর জন্য, ঠিক আছে। ভাই তার তো কোনো প্রমাণ পাওয়া ইতিহাসে যায় তো না এমন ভাই। ভাই ভাই ইতিহাস ইতিহাস কখনো তার, বলে নাই যে আদম আদম প্রথম মানুষ। ইতিহাস কখনো না না বলে সেটা নাই বলি ভাই, নাই, সেটা বলি নাই, আদমের তো কোনো প্রমাণ না পাওয়া সেটা যায় বলি নাই নাই, ভাই। সেটা বলি নাই। আমাদের ভাই পবিত্র ইতিহাস ধর্মগ্রন্থে আর তো কোরআনে তো দেওয়া আছে এটা, ভাই, কোরআনে দেয়া থাকলেই তো একটা জিনিস সত্য হলো না, একটা বইতে লেখা থাকলেই তো হ্যাঁ সেটা সত্য হলো না, সেটা তো প্রমাণ থাকতে হবে না? আচ্ছা কোরআন যে ঐশ্বরিক বাণী এটা কি আপনার মানে বিশ্বাস হয় না? এটা কি জানাতে পারবে? ভাই এটা 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 তো প্রমাণ করতে হবে তো ভাই, কোরআন যে ঐশী বাণী সেটা তো আপনার প্রমাণ করতে হবে। প্রমাণের আগে আপনি যদি বলেন, আমিও তো তাহলে বলতে পারি, আমি আমি একজন ঐশী লোক। আচ্ছা আমার শুনেন, কথা শুনে আপনার তাহলে মনে হচ্ছে না আমাদের আমি আমি একজন ঐশী লোক? পুরা আমি একজন, পুরা আমি নিজেই আল্লাহ ভাই। আপনার কি মনে হচ্ছে না আমি নিজেই আল্লাহ? আল্লাহ পাক বসে আছে, যে আরশে বসে আছে, দেখেন। আচ্ছা শুনেন, আপনার আমার সুরা বাকারা, সুরা বাকারাতেই তো উল্লেখ আছে যে যদি তোমাদের এই ব্যাপার এই কিতাবের প্রতি ভাই সুরা কোনো বাকারাতে সন্দেহ যেটাই হয় উল্লেখ তাহলে থাক তোমরা ভাই, এমন সুরা একটা কিতাব বাকারাতে আনতে উল্লেখ পারো। থাকলেই তো একটা জিনিস সত্য হয় না ভাই, একটা বইতে লেখা থাকলেই না তো একটা তাহলে জিনিস সত্য হয় না রে ভাই। আচ্ছা শুনুন তাহলে তো ভাইয়া, তাহলে বাইবেলে তো আপনি আরেক জিনিস এরকম, লেখা আছে, গীত মানে ভগবত গীতায়, তো বেদে তো আরেক জিনিস লেখা আছে। তুই তখন তো আরেকজন আচ্ছা বলতে আপনি পারে যে চাইলে, বেদে এটা লেখা আছে, তার মানে এটা সত্য? আচ্ছা এই 1500 শতকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটার পর এই 1500 শতকের মধ্যে কি কেউ পেরেছে এরকম এরকম আরেকটা ঐশীবাণী বা এরকম একটা কোরআন শরীফ তৈরি করে দিতে, যদি এটা মানে মানুষের ভাই বানানো ভাই তৈরি আপনি হয়ে কি থাকে? পারবেন ভাই, আপনি কি পারবেন ভাই একটা রবীন্দ্রসঙ্গীত রচনা করতে পারবেন? একটা রবীন্দ্রসঙ্গীত আমি আপনি রচনা করতে রবীন্দ্রসঙ্গীত পারবেন? না হলেও তো রবীন্দ্রনাথ, আমি রবীন্দ্রসঙ্গীত না হলেও তো রবীন্দ্রনাথের কাছাকাছি তো যেতে পারবো, বা রবীন্দ্রনাথের চেয়ে আরো আপডেট তো না করতে না, পারবো, রবীন্দ্রনাথের কাছাকাছি গেলে তো হবে না ভাই, রবীন্দ্রনাথের কাছাকাছি গেলে তো হবে রবীন্দ্রনাথের না। চেয়ে আপনি আরো একটা অ্যাডভান্স করতে রবীন্দ্রসঙ্গীত পারবো। রচনা করতে পারবেন কিনা? আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি একটা রবীন্দ্রসঙ্গীত বা একটা নজরুল গীতি আপনি লিখতে পারবেন কিনা? ভাই আপনি লিখলে তো সেটা রবীন্দ্রসঙ্গীত হবে না, আপনি লিখলে হবে আপনার নামটা কি আব্দুর রহমান, আব্দুর রহমান আব্দুর সঙ্গীত রহমান, হবে সেটা। হ্যাঁ সেটা ঠিক আছে, আপনি যদি একটা গান লেখেন তাহলে সেটা হবে আব্দুর রহমান সঙ্গীত, সেটা তো রবীন্দ্রসঙ্গীত হইতে পারবে না ভাই। আপনি যতই চেষ্টা করেন না কেন সেটা তো কখনো রবীন্দ্রসঙ্গীত হবে না ভাই, সেটা তো হবে সেটা নাই কখনো কারণ রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথের, হবে? তাহলে না না তাহলে সেটা হবে না, আপনি সেটা লিখলে হবে না। এটা নাম দিতে পারি আমরা আব্দুর রহমান সঙ্গীত বা আব্দুর রহমান গীতি নাম দিতে পারি, কিন্তু আপনি আপনি তো রবীন্দ্রসঙ্গীত লিখতেই পারবেন না, কারণ আপনি তো রবীন্দ্রনাথ না ভাই। আপনি আচ্ছা বলতেছেন আমি, কোরআনের মতো কি একটা কিছু লিখতে পারছে কেউ? কোরআনের মতো লিখলে তো সেটা কোরআন হয়ে যাবে ভাই, কোরআনের মতো যদি আমি লিখি একটা কিছু তাহলে তো সেটা কোরআন হয়ে গেল নাকি ভাই? তো কোরআনের মতো কোরআনের মতো, বলতে আপনি কি বোঝাচ্ছেন? কোরআনের মতো বলতে কোরআনের আপনি কি মতো বলতে, বোঝান যে কোরআন? হ্যাঁ যদি আমি বলতে চাইছি যদি এটা মানুষের গ্রন্থ বানানো গ্রন্থ হতো তাহলে এরকম একটা গ্রন্থ কেউ কোরআনের বানিয়ে মতো দেখাক, বলতে আপনি কি পারে বোঝাচ্ছেন নাকি? সেটা তো বলেন ভাই। কোরআনের মতো বলতে সেম মানে একটা কোরআন, কোরআনের কোন সেম একটা, দিকটার মতো, মানে কোরআনে কি ছন্দেরটা মিল থাকতে হবে? না না সম্পূর্ণ সেম কোরআন একটা কোরআন যেভাবে লিখলে তো এটা সন্দেহে কোরআনই হয়ে গেল কাফের ভাই, বানাই সেম দেখবে একটা কেউ কোরআন পারবে কি লিখলে তো এরকম এটা কোরআন বানাতে? হয়ে গেল ভাই। ভাই সেম একটা আচ্ছা কোরআন এটা, লিখলে তো হাতে যদি আমি কোরআনটা লিখি তাহলে তো সেটা কোরআন হয়ে গেল, সেটা কি আর, আচ্ছা সেটা কি শুনেন আমার লেখা একটা, কিতাব বলবেন আপনি? তাহলে না না সেটা ঠিক আছে, এখন আপনি আপনি বলছেন এটা এটা হচ্ছে মানুষের তৈরি, ঠিক আছে আমি মানলাম, আপনি তো জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কোনো ইউনিভার্সিটি না না অথবা কোনো স্কলার্স না না, বা মানুষের কোনো তৈরি, স্কুলে পড়েননি, মানুষের তৈরি। আপনি তাহলে আপনি আপনি আমার কথা কেন মানতে হবে আপনার? আমার কথা আপনার কেন মানতে হবে? আপনি যদি দাবি করেন যে এটা ঐশী কেতাব বা ঈশ্বর থেকে প্রেরিত কেতাব তাহলে তো আপনার সেটা প্রমাণ করতে হ্যাঁ হবে ভাই। না হলে তো তো আমি আমার, দাবি করতে পারি যে, আমি তো দাবি করতে পারি ভাই, কালকে রাত্রে আল্লাহ পাক পাতলা পায়খানা হয়ে মারা গেছে ভাই, এটা তো আমি দাবি করতে পারি। এটা তো দাবি করলেই তো এটা প্রমাণিত হইলো না ভাই, এটা তো একটা দাবি মাত্র, প্রমাণিত না, আচ্ছা প্রমাণিত তো হইলো না, শুনে, প্রমাণ হওয়া তো অভিন্ন জিনিস না। এখন আচ্ছা আপনার কেতাবে যেমন লেখা আছে তাই এটা সত্য আমার একটা, ভাই, আপনার আমার একটা কেতাবে কথা লেখা শুনুন, আছে তাই এটা সত্য, এটা তো কোনো কথা হইলো না ভাই। আর আপনি যে চ্যালেঞ্জটা দিলেন যে কোরআনের মতো করে একটা লিখে দেখান, তো কোরআনের মতো একটা লিখলে তো এটা কোরআন হয়ে যাবে, তাইলে আপনি পার্থক্য করবেন কিভাবে যে এটা কোরআন নাকি এটা কোরআন, মানে এটা আসিফের লেখা কোরআন নাকি এটা মানে মোহাম্মদের লেখা কোরআন, এটা আপনি পার্থক্য করবেন কিভাবে? আমি যদি কোরআনের মতো দেখে দেখে একটা লিখি তাহলে কেমনে হবে ভাই? দেখে দেখে তো আপনাকে সেমটাই লিখতে বলি নাই, মানে এটা সাদৃশ্যতা, এটার সাথে সাদৃশ্যতা মিল রেখে কোন সেম জিনিসটা কাব্যে সাদৃশ্য, গ্রন্থে। কোন জিনিসটা সাদৃশ্য? যেমন ধরেন, যেমন ধরেন আমি বললাম হে আব্দুর রহমান তুমি কি পারো আমার মতো একটা কবিতা রচনা করতে, আমি যদি এই কথাটা আপনাকে বলি, হ্যাঁ, বা আমি যদি আপনাকে বলি হে আব্দুর রহমান তুমি আমার কোন অবদানকে অস্বীকার করবে, তুমি কি জানো না আমি এই যে ফেসবুকে লাইভ করি, তাহলে তুমি আমার কোন অবদানকে অস্বীকার করবে? কোরআনের একটা সুরা আছে কিন্তু যে তুমি তার কোন কোন অবদানকে অস্বীকার করবে। এখন আমি এরকম করে একটা বানাইলাম, এটা কি কোরআনের মতো হইলো ভাই?
আমি এরকম যদি একটা বানাই না ওখানে তো, হুম তাহলে কি সেটা ওখানে কোরআনের তো মতো হবে? বাস্তবিক এখন কোরআনের মতো হয়েছে কিনা, শুনেন শুনুন, কোরআনের মতো হয়েছে কিনা এটা সিদ্ধান্ত কে নিবে? যেমন ধরেন আপনি যদি ইসলাম বিশ্বাস করেন, আপনি বলবেন কোরআনের মতো হইলেও আপনি বলবেন না 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 এটা কোরআনের মতো হয় নাই, কোরআনের মতো হয় নাই, কিছুতেই হয় নাই। আর একজন হিন্দু লোক যদি শুনে সে বলবে হ্যাঁ ঠিকই তো কোরআনের মতোই তো লাগে, শুনতে তো কোরআনের মতোই মনে হয়। তাহলে ভাই এটা সিদ্ধান্ত কে নিবে ভাই? এটা এইটা কিরকমের ফালতু একটা চ্যালেঞ্জ ছিল ভাই? আপনি কি পারবেন রবীন্দ্রনাথের মতো একটা গান লেখা দেখাতে? রবীন্দ্রনাথের মতো গান লেখা দেখাতে না পারলে ভাইয়া আপনার বিশ্বাস করতে ভাইয়া হবে যে এখানে কথা রবীন্দ্রনাথ আছে, হচ্ছে কি আল্লাহর নবী? এখানে কথা হচ্ছে কি, আমি যদি আপনাকে এখন বলি আমি ভাই, চাইলে, শোনেন ভাই, শোনেন ভাই, আমি চাইলে শোনেন ভাই, আমি যদি আচ্ছা আপনাকে চ্যালেঞ্জ দিই যে আপনি রবীন্দ্রসঙ্গীত একটা লেখা দেখান, যদি লেখা দেখাতে না পারেন তাহলে আপনার মানতে হবে যে রবীন্দ্রনাথ হচ্ছে আল্লাহ পাক। এটা যদি আমি দাবি করি, এটার কি কোনো মানে আছে? এই সমস্ত ফালতু দাবির কোনো মানে আছে ভাই? এখন রবীন্দ্রনাথ অথবা কাজী নজরুল ইসলাম বা যে কবি লেখক, তাদের লেখার মাঝে হয়তোবা কোনো ভুল থাকতেই পারে, কিন্তু এই কোরআনে তো কোনো ভুল আপনারা কেউ ধরতে পারেন নাই। একটা ভুল দেখান না আমাকে না, ভুল যে থাকতে কোরআনে ভুল পারে। আছে। ধরেন রবীন্দ্রনাথের যদি যে একদম অন্ধ অনুসারী, রবীন্দ্রনাথকে যে মনে প্রাণে বিশ্বাস করে, তার কাছে তো সেই ভুলটা ভুল বলে মনে হবে না। সে তার কাছে মনে আচ্ছা হবে আমি এটার ভিতরেই মনে এমন কিছু লুকাইতে আছে। ভাই শোনেন কথা শেষ করতে দেন, সে মনে করবে কি এটার ভিতরে যে এমন কিছু লুকাইতে আছে যেটা আমরা বুঝি না। যেমন ধরেন দেওয়ানবাগি পীর সাহেবের যারা মুরিদ, তারা মনে করবে দেওয়ানবাগি পীর সাহেব তো ভুল হইতেই পারে না, দেওয়ানবাগি পীর সাহেব যাই বলবে সেটাই সত্য, ভুল বললেও সত্য, ঠিক বললেও সত্য। এখন সে যেহেতু তার মুরিদ, সে যেহেতু তার অন্ধ ভক্ত, সে তো ভুল দেখলেও বিশ্বাস করবে না এটা ভুল, তাই না? একজন আচ্ছা পীরের মুরিদ তো কখনো স্বীকার করবে না তার পীর সাহেব ভুল, স্বীকার আচ্ছা করবে ভাই আপনি তো বলেন? নিরপেক্ষ, একজন পীরের আপনি তো মুরিদ, নিরপেক্ষ, তাহলে না না, একজন আপনি 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 আমাকে উল্টা একটু দাঁড়িয়ে দেন। আপনি আমাকে একটু শুনেন ভাই, আমার কথা একটু শুনে নেন। একজন পীর সাহেবের মুরিদ কি কখনো স্বীকার করবে তার পীর সাহেব ভুল বলেন? না করবে না, সেটা ঠিক আছে। একজন হিন্দু ব্যক্তি কি যে মনে প্রাণে হিন্দু ধর্মে বিশ্বাস করে, সে কি বিশ্বাস করবে তাদের বেদে ভুল লেখা আছে? এটা কি বিশ্বাস করবে কেউ কোনো হিন্দু? না যে যে একজন ধর্মপ্রাণ খ্রিস্টান, সেও তো বিশ্বাস করবে না যে তাদের বাইবেলে ভুল লেখা আছে, এটা তো বিশ্বাস করবে না। সেরকম আপনিও একজন মুসলমান, আপনি তো বিশ্বাস করবেন না যে কোরআনে ভুল লেখা আছে। কিন্তু আপনি আচ্ছা ভুল লেখা আপনি আছে তো না শুদ্ধ নিরপেক্ষ, লেখা আছে সেটা জানার জন্য তো আপনার কোরআনটা পড়তে হবে। আপনি কি ভাই কোরআনটা পড়ছেন কোনোদিন? বাংলায় পড়ছেন হ্যাঁ কোনোদিন আমার কোরআনটা? পার্সেল করা আছে, তাহলে এই আপনাকে যে একটু আমার পার্সেল একটু পরীক্ষা নিই ভাই, একটু পরীক্ষা নিই ভাই, আমি ভাই একটু পরীক্ষা নিই বলেন বলেন। ভাই। আপনি মানে আপনি যদি অনুগ্রহ করে আমাকে একটু বলেন যে আপনার আপনি কোন বিষয়ে পড়ালেখা করতেছেন বা করেছেন, সেই তাহলে আমার প্রশ্নটা করতে একটু সুবিধা হয় আর কি। আমি মানবিক বিভাগ থেকে পড়তেছি আর কি, সোশ্যাল আচ্ছা সায়েন্স মানবিক সাবজেক্টে বিভাগ অনার্স থেকে। করতেছি, আচ্ছা সোশ্যাল সায়েন্স মেট্রিক থেকে ইন্টারে কি অনার্স আপনার করতেছি। সায়েন্স কি ছিল কখনো? মেট্রিক মেট্রিকে ইন্টারে সায়েন্স সায়েন্স ছিল, ছিল কখনো? ইন্টারে হচ্ছে মানবিক, মেট্রিকে আচ্ছা সায়েন্স, ঠিক ইন্টারে আছে ভাই, মানবিক, অনেক এরপরে ধন্যবাদ হচ্ছে আপনি কি ভাই। সোশ্যাল সায়েন্স। তাহলে তো ভাই আপনার বেসিক আইডিয়া গুলো আছে, এটা খুবই ভালো ব্যাপার। তাহলে কি ভাই আপনি আমাকে বলতে পারেন যে পৃথিবী আগে সৃষ্টি হয়েছে নাকি মহাবিশ্ব আগে সৃষ্টি হয়েছে? মানে মহাবিশ্বের বয়স কত এটা কি আপনি আমাকে বলতে পারবেন? মহাবিশ্ব কত বছর আগে উদ্ভব হয়েছে? মহাবিশ্ব 13.7 বিলিয়ন বছর আগে উদ্ভব হয়েছে, হ্যাঁ এটা আপনি গুগল করে পরে দেখে আচ্ছা নিন। হ্যাঁ, আর আচ্ছা পৃথিবী ঠিক নামক আছে, গ্রহটার বয়স হচ্ছে গিয়ে 4.5 বিলিয়ন বছর, একটু গুগল করে পরে দেখে নিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখন দেখতে হবে না, আপনি পরে দেখে নিন, আমার কথা ক্রস চেক করে দেখেন। না আমি এখন আপনার ভাই কথাগুলো আপনি নোট করছি। আমাকে কোরআনের 41 নম্বর সুরার, হ্যাঁ হ্যাঁ নোট করে রাখেন, ভিডিও তো থাকবে, ভিডিওতে আপনি আবার পরে দেখে নিতে পারেন যে এটা ঠিক আছে নাকি, আমার কথা ঠিক আছে নাকি। মহাবিশ্বের বয়স হচ্ছে 13.7 বিলিয়ন বছর, আর পৃথিবীর বয়স হচ্ছে, পৃথিবী নামক গ্রহটার বয়স হচ্ছে 4.5 বিলিয়ন বছর, ঠিক আছে? এটা আপনি নোট করে জি রাখেন, পরে আপনি গুগলে সার্চ করে দেখে নিন। এখন আপনি ভাই আমাকে আচ্ছা সুরা বাকারার 29 নম্বর আয়াতটা একটু পড়ে শোনাবেন, এবং সুরা 41-এর 9 থেকে 12 আয়াত গুলা একটু পড়ে শোনান। সুরা বাকারার, সুরা বাকারার প্রথমে সুরা বাকারার সুরা 29 নম্বর আয়াতটা পড়ে শোনান। একটু ওয়েট করেন, হ্যালো ভাই, আব্দুর রহমান ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলেন, এবার বলেন। হ্যাঁ, সূরা বাকারার 29 নম্বর আয়াতটা বলেন ভাই। হ্যাঁ ভাই আব্দুর রহমান ভাই, আপনি আপনার ভিডিওটা আবার হ্যাং হয়ে গেছে ভাই। হ্যাঁ ভাই আবার আবার একটু বলেন, আমি শুনি নাই এই সূরাটা 29 নম্বর তিনি আয়াতটা পড়ে সেই শুনান। মহান হ্যাঁ ভাই সত্তা, বলেন। হ্যাঁ তিনি সেই মহান সত্তা, ওয়াল্লাজি খলাকা লাকুম মা ফিল আরদে জামিয়া, অর্থাৎ তিনি সেই মহান সত্তা, সুমাস্তাওয়া ইলা সামাই ফাসাওয়াহুন্না সুবা আস সামাওয়াতি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, অর্থাৎ তিনি
যিনি এই পৃথিবীর সবকিছু তোমাদের জন্য তৈরি করেছেন, অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং অতঃপর তাতে সাত আসমান। অতঃপর 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 ভাই ভাই, পয়েন্ট টু বি নোটেড, অতঃপর বলেছেন আপনি, অতঃপর হ্যাঁ নবমণ্ডলের দিকে মনোনিবেশ করলেন এবং নবমণ্ডলের হ্যাঁ যাবতীয় বস্তু সৃষ্টি করলেন, তাই না? হ্যাঁ তাই না? প্রথমে, হ্যাঁ তার হ্যাঁ মানে এরকম প্রথমে জি ভূমণ্ডলের যাবতীয় বস্তু সৃষ্টি করা হয়েছে, ভূমণ্ডলের যাবতীয় বস্তু সৃষ্টি করা হয়েছে, অতঃপর নবমণ্ডলের যাবতীয় বস্তু সৃষ্টি করা হয়েছে। তাহলে ভাই কোনটা সৃষ্টি করা আগে হয়েছে। সৃষ্টি হ্যাঁ করা হয়েছে? মাঝখানে কিন্তু একটা অতঃপর আছে। তাহলে কোনটা কোরআন অনুসারে পৃথিবী আগে, পৃথিবীতে যাবতীয় বস্তু আগে সৃষ্টি হয়েছে নাকি নবমণ্ডলের যাবতীয় বস্তু আগে সৃষ্টি হয়েছে? ভাই বলেন ভাই। হ্যালো আব্দুর রহমান ভাই, আপনার আপনার ভিডিও আবার হ্যাং হয়ে গেছে। আব্দুর রহমান ভাই, আপনার ভিডিও আবার হ্যাং হয়ে গেছে ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। আব্দুর রহমান ভাই, আপনার ভিডিও আবার হ্যাং হয়ে গেছে ভাই। ভাই আবার একটু বলেন আপনার ভিডিওটা। লাইনটা কেটে গেল। আচ্ছা আব্দুর রহমান ভাইকে আরেকবার দেখি যুক্ত করা যায় নাকি, তার মাঝখানে আরেকজনকে দেখি যুক্ত করা যায় নাকি। আচ্ছা উনি যুক্ত হতে পারছেন না, ওনার এখানে যাচ্ছে না। আবদুল্লাহ আল মাহদি, আপনাকে যুক্ত করছি। আবদুল্লাহ আল মাহদি, আপনাকে যুক্ত করছি।